হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো চিংড়ি মাছ কীভাবে ভর্তা করতে হয় খুব অল্প সময়ের ভিতরে। ভর্তা আমাদের সবারই একটি প্রিয় খাবার। চলুন ভর্তাটি কীভাবে মাখানো হয় তা শুরু করি। এবার প্রথমে আমি একটি চুলার উপরে কড়াই বসাই দিলাম। কড়াইটি ভালোভাবে গরম করে নিব। কড়াইটি গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিব তেল। তেলটি এবার আমি ভালোভাবে গরম করে নিব। তেলটি গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। দিব স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া। এবার আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব। দেখুন কিভাবে আমি ভেজে নিচ্ছি। মাছটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা ঝাল। দিয়ে দিলাম 2 টুকরা পেঁয়াজ কাটা। দিয়ে দিলাম রসুন। এবার আমি এগুলো মাছের সাথে ভালো করে ভেজে নিব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। চিংড়ি মাছ ভাজাটা আমার নামানো হয়ে গেছে। এবার আমি ভর্তাটা করার জন্য একটি ব্লেন্ডার নিয়ে নিলাম। আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। ভেজে রাখা উপকরণটি ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে কিছু সময় ব্লেন্ডার করে নিব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে মিশিয়ে দিব। তারপরে আবার আমি ব্লেন্ডার করব। এই দেখুন আমার চিংড়ি মাছ ভর্তাটা খুব সুন্দর মিহিন হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিব। আপনারাও খুব সহজে এভাবে তৈরি করতে পারেন চিংড়ি মাছের ভর্তা। এটি খুবই একটি মজাদার ভর্তা।